আমরা হচ্ছে আজকে যেটা করব, সুপার ইউজার ক্রিয়েট করার পরে আমাদের একটা হোম পেজ মানে টেমপ্লেট, এই টেমপ্লেটটা হচ্ছে আপনাদেরকে দেওয়া থাকবে আমার। এটা একটা ফুড অনলাইনের পারচেস টেমপ্লেট, আমি এটা কিনেছিলাম গত ক্লাসে। এইটা এই টেমপ্লেটটা দেখছেন, আপনার ওয়েবসাইটে দেখতে এমন হবে, ফুল এমন হবে। এখানে মেনু থাকবে, এখানে লগ ইন, রেজিস্টার, মানে আপনার হোম পেজটা এরকম থাকবে। বর্তমানে আপনার হোম পেজ কি আছে, একটা লেখা আছে, ছোট্ট একটা লেখা, আইটি রেসলিউশন বা হ্যালো এরকম একটা লেখা, রাইট? বা বর্তমানে আমাদের হোম পেজটা কেমন আছে একটু দেখেন। আমরা যদি ফাইলটা ওপেন করি, ফাইলটা ওপেন করার জন্য কোড ডট গিট পেজ, কোড ডট এন্টার। এরপর আমরা প্রথম যেটা করব, নিউ টার্মিনাল, সিডি, ফুড অনলাইন, ফুড অনলাইন, পাইথন, পাইথন, এমএনজিই, ম্যানেজ ডট পাই, রান এসসিআরবি, রান সার্ভার। তাহলে আমাদের বর্তমান সার্ভার রান হলে কেমন রান হবে? আমাদের লেখা আছে শুধু আইটি ক্যারিয়ার সলিউশন। কি লেখা আছে? আইটি ক্যারিয়ার সলিউশন। আমরা যাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটটা কি করতেছে, আমাদের ওয়েবসাইটটা এরকম করা যায়। আমাদের লেখা আছে কি, আইটি ক্যারিয়ার সলিউশন, রাইট? আমরা চাচ্ছি যে এই ধরনের ওয়েবসাইটটা বানাই দিই। এই টেমপ্লেটটা আপনাদের আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনাদের ওয়েব 20 গ্রুপে। আপনি যদি বুঝেন জিনিসটা মজার এবং ইন্টারেস্টিং, আর আপনি যদি না বুঝেন আপনার মাথা আউলাই ফেলবে। এটা আপনাকে আমি দুইটা ওয়ার্ড বললাম, যে আপনি যদি বুঝেন জিনিসটা মজার এবং জিনিসটা ইন্টারেস্টিং, আর যদি আপনি না বুঝেন আপনার ব্রেন ব্রেন লড়ে যাবে যদি আপনি এটা ঠিক না করতে পারেন। ফুড অনলাইন জিপ, আমি ফাইলটা দিয়ে রাখছি, ফুড অনলাইন টেমপ্লেট, ফুড অনলাইন টেমপ্লেট, GEMPLATES টেমপ্লেটস। আপনাদেরকে এই টেমপ্লেটটা আমি কী করতেছি দিয়ে দিলাম, এটা কিন্তু প্রিমিয়াম টেমপ্লেট, ফ্রি না, এটা অনলাইনে পেয়ে পাবেন না। ঠিক আছে, আপনি অনলাইনে ফ্রি পাবেন না, ঠিক আছে, ক্লিয়ার? পাইছে? এরপরে আসেন আপনি, তাহলে আমাদের আজকে কাজ হচ্ছে, আজকের আমাদের যে টপিকসটা, আমাদের আজকের যে টপিকসটা সেটা কি, হোম পেজ কনফিগারেশন এবং কি আচ্ছা দেখেন, তাহলে আমরা এই টেমপ্লেটটা আপনাদেরকে দিয়ে দিছি। এখন আমাদের কাজ হচ্ছে টেমপ্লেটটা কানেক্ট করানো এখানে, ঠিক আছে? এখন আইটি ক্যারিয়ার সলিউশন লেখা আছে, কিছু নাই এখানে, ঠিক আছে? আমি এর আগে একটা কাজ করে নিই। তাহলে আমাদের আজকে যে কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে যে কি, আপনার এখানে অনেকগুলো ফাইল থাকবে, কি থাকবে, অনেকগুলো ফাইল থাকবে এবং অনেকগুলো ইমেজ থাকবে, অনেকগুলো HTML ফাইল থাকবে, অনেকগুলো CSS ফাইল থাকবে। হোম পেজটা কিভাবে কনফিগার করব, আমার কিসের সাথে, আমার এই পাইথনের ফোল্ডারের সাথে। তাহলে দেখেন আমি টেমপ্লেট দিয়ে দিছি, রাইট? টেমপ্লেটটা দিয়ে দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে যখন আনজিপ করবেন রাইট এই টেমপ্লেট ফোল্ডারটাকে, তখন এই অবস্থায় দেখবেন, রাইট বাটন ক্লিক করে যখন এক্সচার অল দিবেন, তাহলে আপনি টেমপ্লেট ফোল্ডারটা দেখবেন যে রিপ্লেস ডেস্টিনেশন দিই, অনেকগুলো ফাইল, ইন্ডেক্স ডট এস টি এম এল ফাইল, এক্সাম ফাইল, অনেকগুলো ফাইল আছে না,
লগো আছে, এখানে ফেভিকন আছে, সবগুলোই আছে, রাইট? তাহলে আমাদেরকে এই ফাইলটা আমাদের কিসের সাথে কনফিগার করতে হবে? আমাদের ওয়েবসাইটের সাথে কনফিগার করতে হবে। আগে দেখতে হবে আমার ওয়েবসাইটটা প্রপারলি রান হচ্ছে কিনা। সিডি ফুড অনলাইন মেইন পাইথন ম্যানেজ .py run server সার্ভার। তাহলে আমার ওয়েবসাইট কি হচ্ছে? রান হচ্ছে এবং আমার ওয়েবসাইটে দেখাও যাচ্ছে, ক্লিয়ার? এখন আমরা index.html এ যা আছে এখানে আসি। আমার index.html খুঁজিনি, আমার index.html কই আছে? index.html কি আছে? IT career solution একটা h1 লাগা আছে, এটা মুছে দিলাম, রাইট? এখানে কি দিব? এখানে আমি ফুড অনলাইন থেকে আমার যে টেমপ্লেট আছে, যে টেমপ্লেটটা আনজিপ করছি, ওখানে index.html ফাইল আছে না, রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, বা যে কোনো একটা ফোল্ডার ওপেন করব। ওপেন করার পর কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম, কপি করে কোথায় নিয়ে যাব? আমার এই html ফাইলে পেস্ট করে সেভ দিব। আমার এই html ফাইলে কোথায় কপি করে আনছি ম্যাডাম, আপনি কো বলেন কোথায় কপি করে আনছি? ফুড অনলাইন যে টেমপ্লেটটা দিয়েছি সেটার index.html ফাইলটাকে কপি করে এনে আমরা python.html এই কোনটা template.html ফাইলের মধ্যে যেটা আছে সেখানে কি করছি? পেস্ট করছি। তাহলে এখন যদি আমি পেস্ট করে থাকি তাহলে আমার ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে? দেখেন আমার ওয়েবসাইটটা সেরা বেরা অবস্থা দেখাচ্ছে, মানে আমার ওয়েবসাইটের অবস্থা ইতিহাস করুন, ক্লিয়ার? এখন এটার মানুষ করতে হবে, এটা সুন্দরভাবে বুঝতে তো পারছেন কোথা থেকে কারে কপি করে আনছি। টেমপ্লেটের index.html ফাইলটাকে নোটপ্যাডে ওপেন করে কপি করে অথবা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে কপি করে কি করতে পারবেন? পেস্ট করতে পারবেন। এরপর আসেন আমরা আমাদের index.html ফুড অনলাইন ফাইলের ভিতর রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার, ফোল্ডারটার নাম দেবো STATIC, কি দিছি? স্ট্যাটিক, কি দিছি? স্ট্যাটিক নামে ফোল্ডারটা ক্রিয়েট করবো, ঠিক আছে? বুঝাইতে পারছি, ক্লিয়ার? এই স্ট্যাটিক ফোল্ডারটা কোথায় আছে, কোথায় ক্রিয়েট হয়েছে বলেন তো? ফুড অনলাইনের ভিতরে স্ট্যাটিক ফোল্ডারটা আছে, হ্যাঁ? এই স্ট্যাটিক ফোল্ডারের মধ্যে অ্যাসেটস গুলো এনে রাখবো, কোথায় অ্যাসেটস? এখানে অ্যাসেট নামে অনেকগুলো ফাইল আছে দেখছেন, কোথায়? টেমপ্লেট অ্যাসেট, টেমপ্লেট অ্যাসেট, এটার কি করব? কপি করলাম, কপি করে কোথায় নিয়ে যাব? কোথায় কোন ফোল্ডার নিব? অ্যাসেটিক্সের ভিতরে কি করে দিছি? অ্যাসেটিক্সের ভিতরে কি করে দিছি? অ্যাসেটিক্সের ভিতরে কথা বলে না, টেমপ্লেট থেকে কপি করে এনে কোথায় ফেল করছে? পাইথনের অ্যাসেটিক ফোল্ডারে পেস্ট করছে। আচ্ছা এখন যেটা করব, settings.py এর মধ্যে যাব। settings.py এর মধ্যে যাওয়ার পরে স্ট্যাটিক্স ফোল্ডার আছে, আছে, এটার নিচে লিখব স্ট্যাটিক্স রুট STATIC-RWT রুট ইকুয়াল টু বেসি বেস ডিরেক্টরি ইকুয়াল টু কি দিব? বেস ডিরেক্টরি কমা আমাদের ফোল্ডারটার নাম কি? আমাদের ফোল্ডারটা কোন হাতে নিছি? ছোট হাতের নিছি স্ট্যাটিক। এগুলো কি হতে, কোডগুলো ফাংশনগুলো কি হবে? বড় হাতের হবে। আমাদের আমাদের ফোল্ডারের নাম কি হবে? কেন আমরা নিয়েছি ছোট হাতের, আমরা বড় হাতের দিলে মাইরে হম কাজ আর করবে
না। ক্লিয়ার? স্ট্যাটিক রুট, রুট মানে রুট, রুট দিক দিক নির্দেশনা মানে কোন ফোল্ডারটা আছে, এটা কোন কোন ফাইলের মধ্যে আছে, বেস ডিরেক্টরি ফাইলের মধ্যে আছে। কোন ফাইলের মধ্যে? বেস ডিরেক্টরি ফাইলের মধ্যে স্ট্যাটিক নামে লেখা আছে। বেস ডিরেক্টরি ফাইলের মধ্যে কি লেখা আছে? স্ট্যাটিক নামে লেখা আছে। তারপরে লিখতে হবে STATIC, স্ট্যাটিক্স, আবার বড় হাতের, আবার কি লিখবো? STATIC, স্ট্যাটিক্স, FILES, স্ট্যাটিক ফাইলস, DIRS, ডিরেক্টরি, থার্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনীর ভিতরে লিখবো, এটা কোথায়? ছোট হাতের। আমাদের ফুড অনলাইন কিভাবে লিখছি? ফুড অনলাইন কোথায় লিখছি? ফুড অনলাইনের ও বড় হাতের মাইনাস মেইন হাইপেন স্ট্যাটিক, STATIC, বানান ঠিক আছে, ফোল্ডারটা বানান ঠিক আছে, STATIC, স্ট্যাটিক্স, সেভ দিলাম। আমি আবার বলতেছি, স্ট্যাটিক্স রুট এটা কোন ফাইলের রুট মানিক রাস্তা দিক নির্দেশনা প্রদর্শন করা, কোথায় আছে? বেস ডিরেক্টরির মধ্যে, ফোল্ডারের নাম হচ্ছে কি? স্ট্যাটিক্স। তারপরে ফাইলগুলো কোন ফোল্ডারে আছে সেটা বলতেছি, ফাইলগুলো তাহলে বলতে হবে স্ট্যাটিক্স ফাইলস ডিরেক্টরি, ফাইলস ডিরেক্টরি, ফাইলগুলো কোন ফোল্ডারে রাখছি? এই ফুড অনলাইনের ভিতরে কি আছে? ফুড অনলাইনের ভিতরে কি আছে? স্ট্যাটিক ফাইলসের ভিতরে আছে। ক্লিয়ার? আমি এই ব্যাখ্যাটা দিতে পারছি কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। এটা কিন্তু কঠিন জিনিস, আমি সেই জন্য আস্তে আস্তে যাচ্ছি। এখানে আবার এসটিএমএল এর ভিতরে বলতে হবে লোড স্ট্যাটিক্স, STATIC, দ্যাট মিন্স আমি স্ট্যাটিক ফাইলটাকে এখানে লোড হইতে বলছি। কি বলছি? স্ট্যাটিক ফাইলের ভিতরে যা আছে সবকিছু এখানে কি হবে? লোড হবে। সবকিছু কি হবে এই জায়গায়? কাজী আদনান, লোড হবে। এরপর আসেন এই লিঙ্কগুলো, এখনো আমার কোনো পরিবর্তন আসে নাই, এখনো আমার ওয়েবসাইটে কি আসে নাই? শুধু দেখেন ইনস্পেক্টে যদি যান, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ দি, দেখেন এখানে কি আছে? অ্যাসেটস। কিন্তু অ্যাসেটস নামে ফোল্ডারটা আমি কিন্তু আনি নাই, আমি আনছি কি? ধরেন আমি একটা সিম্পল আপনার এক্সাম্পল দেখাই, এখানে কি আছে? STATIC, স্ট্যাটিক্স, এখানে কি আছে? স্ট্যাটিক্স আছে, এখানে কিন্তু কি নাই? অ্যাসেস লেখাটা নাই, তাহলে লিঙ্কটা ভুল, সেই জন্য কি পাচ্ছে না? আমার অ্যাসেস নামে ফোল্ডারটা কি আমি আনছি? আনি নাই, তাহলে আমি এই ফোল্ডারটার নাম পরিবর্তন করে দিব। দেখেন এই অ্যাসেটস নামে ফোল্ডারটা কি করে দিব? মুছে দিব। এখানে লিখব কি? সেকেন্ড ব্র্যাকেট, পার্সন, কমা, কি দিছি? কমা, এখানে লিখবে STATIC, স্ট্যাটিক্স। সেম ভাবে অ্যাসেটটা মুছে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট, পার্সন, সেকেন্ড ব্র্যাকেট, পার্সন, কমা, কমা, এখানে কি লিখবো? STATIC, স্ট্যাটিক্স। দেন স্ট্যান্ডার্ড সিএসএস চেঞ্জ করছি না, চেঞ্জ করার পর আমি একটু রিলোড দিয়ে দেখাই আপনাদেরকে। দেন আমার ওয়েবসাইট কি হয়েছে গেছে,
পরিবর্তন লক্ষ্য করতে পারছেন? পরিবর্তন লক্ষ্য করতে পারছেন? মানে জিনিসটা আমার ডিজাইন আসতেছে, আরো আসবে দেখেন। এই কাজগুলো যদি আপনি বুঝেন মজা, না বুঝলে কঠিন। এখানে কি দিব? অ্যাস্থেটিক্স কি দিলাম? সেকেন্ড প্যাকেট পার্সেন্ট কমা এসটিএটিআইসি অ্যাস্থেটিক্স, এগুলো ব্রাউজার না রাখি। দেখেন এখন কি আসছে, একদম ফুল ওয়েবসাইট চলে আসছে না? আসছে? আরো পরিবর্তন অনেক আছে, আপনি শুধু এটা করে দিয়ে শেষ না। এখানে এই লিঙ্কটা করা লাগবে না, কারণ কেন, এটা একটা অনলাইন লিঙ্ক, এখানে কোনো ফোল্ডার কি নাই, লিঙ্ক আপ নাই। এটা HTTPS কি লেখা আছে এটা বুঝতে মনে করবেন যে অনলাইন লিঙ্ক, এটা আমাকে পরিবর্তন করতে হবে না। এটা পরিবর্তন করতে হবে না? এটা পরিবর্তন করতে হবে? পারচেন্স কোটেশন, তারপর কি দিব? স্পেস দি HTAIC অ্যাস্থেটিক্স, সেকেন্ড ব্র্যাকেট পারসেন্স কমা HTAIC অ্যাস্থেটিক্স। ঠিক আছে, আর লিঙ্ক আছে দেখেন, এখানে আছে দেখছেন, নিচ থেকে নিচের দিকে, নিচের দিকে থাকবে, রাইট? এখান থেকে পার্সেন্ট কমা STA কি দিলাম দেখেন তো, আমার ফুল হোম পেজ চলে আসছে, আমার ফুল হোম পেজ চলে আসছে, আসে নাকি? ইনস্পেক্ট করেন, আসে নাকি? ইমেজগুলো আসে নাই দেখেন, আমি বাবা বুঝবো পারাই পারলা, ইমেজ আসছে? তাহলে ইমেজগুলো আনতে হবে না? এখানে কি লেখা আছে? ইনস্পেক্ট, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট ইউআরএল করলে এখানে কি লেখা আছে কথা বলা? এখানে অ্যাসেটস লেখা আছে, এখানে অ্যাসেটস হবে, এখানে কি হবে? তাহলে ইমেজটা খুঁজে বের করতে হবে না, তাহলে প্রথম থেকে ইমেজগুলো খুঁজে বের করতে হবে, কি করতে হবে? হ্যালো, প্রথম থেকে আসি ইমেজগুলো খুঁজে বের করার জন্য, এখানে ইমেজ আছে, এখানে একটা আছে, তাহলে ইমেজগুলোরও সেমভাবে কি করতে হবে বলেন? সেকেন্ড প্যাকেট পার্সেন্ট কমা STATIC অ্যাস্থেটিক্স, কি কপি করি একজন করে ফেলে গেছে, শেষ, এখানে না অ্যাস্থেটিক্স আসে নাই কেন? STATIC অ্যাস্থেটিক্স, সব কিছু তো ঠিক আছে, আগে দেখতে হবে ইমেজটা আছে কিনা।
না ইমেজটা এখানে ফুড অনলাইন পিএনজি ইমেজের নাম হতে ভুল বন্ধু নাইব ইমেজের নাম কি স্ট্যাটিক্স লগের ভিতর আছে স্ট্যাটিক্স কিসের ভিতর আছে স্ট্যাটিক্স দেখছেন আসছে এখন হ্যাঁ আসছে প্যাটটা বলছিল লিঙ্কটা এখন এদের বড় হয়ে গেছে ক্যাঙ্গো জিমি করে কি করতে হবে বলেন কি করতে হবে বলেন না মায়েশা কি করতে হবে উইট 100 pixels দেখছেন লগো আসছে এরকম প্রত্যেকটা ইমেজ ঠিক করতে হবে এভাবে যাইতে হবে নিজের দিকে ট্যাগ করতে হবে ইমেজ পাইলে বলিয়েন আইএমজি ট্যাগ পাইলে বলিয়েন আইএমজি ট্যাগ 15টা আছে দেখছেন কয়টা আছে 15টা চেঞ্জ করতে হবে এক নম্বরটা চেঞ্জ করছি দুই নম্বরটা আসেন এটা কি লিস্টিং এর কোথায় আছে লিস্টিং এর কোথায় আছে এই লিস্টিং এর না এক্সট্রা ইমেজের মধ্যে আছে তাইলে এটাকে কি করব পার্সেন্ট স্ট্যাটিক্স আসছে পিজা আসছে আবার এটারও সেম ভাবে স্ট্যাটিক্স আসছে না না কবি কিলো উইকো মানে পার্সেন্স আসছে স্ট্যাটিক্স আসেন কি ইমেজ রেস্টুরেন্ট 02 9th আপনারা
এই যে ব্যাকগ্রাউন্ড ব্যানার, এটা তো এক দুই তিন চার বেগে না কেন দিম দে সব বুঝুত না সবগুলো কি দিম দে মূল ওয়েবসাইটের মূল ট্যাম্পলেট কেমন ছিল সামনে মেয়ে দিয়ে গেছে তো লিস্টিং লগো নাইন আছে কিনা দাদা সেভ দিলাম আসছে আপনি এরকম সাইজে সাইজে বিভিন্ন সাইজের ছবি রাখবেন বুঝছেন তাহলে এখান থেকে আমরা কি করে আনছি ছবিগুলা অ্যাপিয়ারেন্স করাইছি প্রথম থেকে কি করাইছি ছবিগুলা IMG কয়টা গেছে কি করতে হবে কাজে আদনান বলো না মায়েশা কি করতে হবে এটা আছে এই নামে ছবি পিজ্জা আসছে ফোন রোডে ইমেজ চেঞ্জ করবো চেঞ্জ একটা বাদ রাখবো না সবগুলোই করি স্যার মনে হয় ইকুয়াল টু পার্সন কোটেশন এখানে আমার ছবি নেই তাহলে আমাদের ওয়েবসাইটটা কি গেছে একদম পূর্ণাঙ্গ দেখছেন এখানে ইমেজ আছে নাকি ব্যানারটা এখানে IMG নাই তো আর ও বলতেছে যে IMG একটা এক নম্বর এটা চেঞ্জ করছি ঠিক আছে
দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় সাত আট নয় দশ। আমরা চেঞ্জ করি না এমন কোনো আছে? সবগুলো এটা তো এই ফোল্ডার নাই, তুমি হেডার যেটা বলতেছ সেটা তো এটা এই ফোল্ডারের মধ্যে নাই, এই আইএমজি এর মধ্যে নাই। এখানে থাকতো তো নেভিগেশন বার নাই, মেইন লোকেশন না, থাকলে তো আইএমজি এর মধ্যে চলে আসতো। তাহলে আমাদের এখন বর্তমান ওয়েবসাইটটা আমরা সুন্দরভাবে ভাবে সাজাই ফেলছি, ঠিক আছে। আমরা হচ্ছে যে এইচটিএমএল ফাইলটা কনফিগার করেছি এবং অ্যাস্টারিক্স ফাইলগুলো এখানে কনফিগার করেছি। আমার ওয়েবসাইটটা এভাবে সুন্দর করে একটা আউটলুক আনছি পাইথনের মধ্যে, কিসের মধ্যে?